ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা যতটানা কাজ নিয়ে তারও বেশি বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় আছেন গেল কয়েক বছর ধরে। বিরতির পর 2017 সালে একটি টেলিভিশন চ্যানেলে সন্তান নিয়ে হাজির হয়ে শাকিব খানের সাথে দীর্ঘ দাম্পত্য সম্পর্কের কথা সামনে আনেন। আমার তো বিয়ে হয়েছে 8-9 বছর হয়ে যাচ্ছে, তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের স্বার্থে আমি শাকিব আমরা চাইনি যে এটা জানুক, এবং ও হওয়ার পর আজকে ও 6 মাস এ অবধি কিন্তু আমি বলিনি কাউকে, কাউকে জানানোর প্রয়োজন করিনি। তার পরের গল্প সবার জানা। সম্পর্ক, বিয়ে, গোপনীয়তা নিয়ে শাকিব ওপর টানা পড়েন সে সময়ের সবচেয়ে চর্চিত বিষয়, যার সমাপ্তি 2018 সালের 22 ফেব্রুয়ারি বিবাহ বিচ্ছেদে। সম্প্রতি অপু জয় চলচ্চিত্র নামে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন এ নায়িকা। নিয়ম অনুযায়ী সনদ পেতে আবেদন করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে, যেখানে স্বামী হিসেবে লেখেন শাকিব খানের নাম, চেয়েছেন বিশেষ ক্যাটাগরির সুবিধাও, যা নজরে আসতেই অবাক সমিতি। অপু বিশ্বাসের সদস্যপদটা 11,000 টাকায় দেওয়া, ওই বিশেষ সুবিধা, বিশেষ সুবিধার ক্যাটাগরিতে। তারপরে ফাইল পর্যালোচনা করে দেখতে পেলাম যে একটি অপু বিশ্বাসের চিঠি, যে চিঠিতে লেখা আছে আমার স্বামী শাকিব খান রানা, তিনি প্রযোজক সমিতির সদস্য, মানে উনি ওই শাকিব খানের স্ত্রী হিসেবে এই ফ্যাসিলিটিসটা পেয়েছেন। তা আমরা এটা দেখে একটু হতবাক হলাম যে সারা বাংলাদেশের মানুষও আমরা সবাই জানি যে অপু বিশ্বাস এখন শাকিব খানের স্ত্রী না। তো এরকম একটা মিথ্যা চিঠি দিয়ে ওনাকে সদস্যপদ দেওয়া হয়েছে, হয়তো যারা জানেন সবাই জানেন বিষয়টা। প্রযোজক হতে যেখানে জমা দিতে হয় 1,03,000 টাকা, সেখানে বিশেষ ক্যাটাগরিতে মাত্র 11,000 টাকাতে পাওয়া যায় সদস্যপদ। সেই সুবিধা পেতেই কি সত্যি লুকিয়েছিলেন অপু? হয়তো কেউ তাকে বলেছে যে আপনি এভাবে করলে বিশেষ সুবিধা পাবেন, উনি হয়তো সেই সুযোগটাই নিয়েছে। এটা আমাদের কমিটিতে অনেকেই বলেছে যে তাকে শোকজ করা হোক। কেন মিথ্যের আশ্রয় নিয়েছিলেন অপু জানতে চাইলে বিব্রত নায়িকা কোনো মন্তব্য করতে চাননি। অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলেছে, তাদের বক্তব্য আছে, আপনি কিছু বলবেন? আমি এই ব্যাপারে কোনো কমেন্টস করতে চাই না। আইন অনুযায়ী শাকিব খানের স্ত্রী নন অপু, মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে শাকিব খানেরও বক্তব্য পাওয়া যায়নি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা।